সো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে গুগল থেকে কপি করে ইউটিউবে আপলোড করে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন কি বিশ্বাস হচ্ছে না ডোট ওয়ারি আমি সব কিছু দিব আর সবচেয়ে বড় বিষয়গুলো হচ্ছে এই কাজ করার জন্য আপনার কোনো কম্পিউটার লাগবে না আপনার ফেস দেখানো লাগবে না কোনো ধরনের এডিটিং সফটওয়্যার লাগবে না এমনকি বয়েস অবার দিতে হবে না শুধু গুগল থেকে কপি করে ইউটিউবে আপলোড করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমরা অনেকেই আছি ইউটিউব থেকে ইনকাম করতে চাই শুধুমাত্র কপি পেস্ট করে সো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সুতরাং আপনি যদি কপি পেস্ট করে ইনকাম করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন সো চলুন মূল ভিডিও শুরু করা যাক এখন আমি দেখাবো আপনি কিভাবে গুগল থেকে কপি করে ইউটিউবে আপলোড করে মাসে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন কি বিশ্বাস হচ্ছে না তো চলুন প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি সো আপনি দেখতে পাচ্ছেন আমি একটা চ্যানেল ওপেন করে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কপি পেস্ট করে ইউটিউব থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব হচ্ছে সেটা প্রমাণ হিসাবে দেখানোর জন্য তো আমি যে চ্যানেলটা ওপেন করে রেখেছি সেই চ্যানেলটার নাম হচ্ছে ডেইলি ফ্যাক্টস এবং ডেইলি ফ্যাক্টস চ্যানেলের প্রতি মাসে কি পরিমান ইনকাম হচ্ছে প্রমাণটা কিন্তু আপনি এইখানে দেখতে পাচ্ছেন চারশো ডলার থেকে সাড়ে ছয় হাজার ডলার পর্যন্ত সে প্রতি মাসে ইনকাম করতেছে এবং সর্বনিম্ন যে ডলারটা সেই ডলারটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু চল্লিশ হাজার টাকার উপরে এবং সে প্রতি মাসে ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউ অর্জন করতেছে যা কপি পেস্ট ইউটিউব আপলোড করে এবং ওয়ান পয়েন্ট মিলিয়ন যেটা ষোলো লক্ষ ভিউ সে প্রতি মাসে জেনারেট করতেছে এবং সে কি রিলেটেড ভিডিও আপলোড করতেছে সেইটা প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ডেলি ফ্যাক্ট চ্যানেলটা সেই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব শর্ট আপলোড করে প্রতি মাসে মিনিমাম চল্লিশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র কপি পেস্ট ভিডিও আপলোড করে এই যে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে তারা আপলোড করেছে সেই আপলোড ফুটেজের উপরে জাস্ট কিছু ফ্যাক্ট সে টেক্সট হিসেবে অ্যাড করে দিয়েছে এবং প্রত্যেকটা টেক্সটও কিন্তু গুগল থেকে কপি করেছে এবং যে ফুটেজগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুটেজ কিন্তু সে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে আপলোড করেছে সেইগুলো আপলোড করে জাস্ট কিছু টেক্সট অ্যাড করে দিয়েছে যার জন্য প্রতি ভিডিও তো দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন এগারো মিলিয়ন নাইন মিলিয়ন অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে সে মিলিয়ন ভিউজ জেনারেট করতেছে তো এই ভিডিওগুলো কিন্তু মেক করার জন্য আপনার কোনো ধরনের কম্পিউটার লাগবে না আপনার এডিটিং স্কিল লাগছে না আপনার বয়েস ওভার দিতে হচ্ছে না আপনার ফেস দেখানো হচ্ছে না আপনি জাস্ট টেন মিনিট সময় ইনভেস্ট করে আপনার হাতে দেখা মোবাইল ফোন দিয়েই কিন্তু খুব সহজেই এই ভিডিওগুলো মেক করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব শর্টের মাধ্যমে মনিটাইজ করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন সো আর সহজ করে বলছি প্রথমে ইনি কি করেছেন বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে বিভিন্ন ভিডিওর যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো প্রথমে আপলোড করেছে আপলোড করার পর সেই ফুটেজগুলোর উপরে জাস্ট কিছু ফ্যাক্ট বা টেক্সট অ্যাড করে দিয়েছে যে টেক্সটগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে বা আকৃষ্ট করে এবং এই ভিডিওগুলো মেক করে কিন্তু প্রতি শর্টের মধ্যে তিনি মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করতেছে তো আপনি কিভাবে এই শর্টগুলো তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সেই সম্পূর্ণ প্রসেসটা আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকেন সো এই ভিডিওগুলো মেক করার জন্য আমি চলে যাব ক্যানবাতে কারণ ক্যানভার মধ্যে আপনি এই ধরনের যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলোও পেয়ে যাবেন এবং আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ক্যানবা দিয়ে এডিটিং করতে পারবেন সো ক্যানবা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে আসার পর আমি এখানে সার্চ করব ক্যানবা তো ক্যানবা লিখে সার্চ করার পর সরাসরি আমি সেই ওয়েবসাইটে চলে আসলাম আর আপনাদের যাদের বা অ্যাকাউন্ট ওপেন করা নাই বা সাইন আপ করা নাই তারা খুব সহজে একটা জিমেলের মাধ্যমে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মাধ্যমে ক্যানভা সাইন আপ করতে পারবেন একদম ফ্রিতে তো ক্যানভাতে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ক্রিয়েটিভ ডিজাইন আর আমি আবারও বলে রাখছি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ক্যানভার মাধ্যমে এডিটিং করতে পারবেন এই ধরনের ভিডিও মেক করার জন্য তো ক্যানভাতে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট এ ডিজাইন তো ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করে আপনি বারে চার্জ করবেন মোবাইল ভিডিও তো আমি যদি এখানে মোবাইল ভিডিও চার্জ করি তো নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ভিডিও কিন্তু আমার চলে আসছে তো মোবাইল ভিডিওর মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা ফর্মেট কিন্তু এখানে ওপেন হয়ে যায় ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার যে রেশিওটা আছে সেই রেশিওটা নিয়ে কিন্তু আমার একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে তো এইটা করার পর আমরা কি করব এখানে একটা চার্জ বার দেখতে পারবো তো এইখানে এসে যদি আপনি সানসেট লিখে দেন তো সানসেট লিখার সঙ্গে সঙ্গে কিন্তু হিউজ পরিমাণ ভিডিও ফুটেজ আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন এই যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও ফুটেজই কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এই ফুটেজগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন কোনো ধরনের কোনো ধরনের ক্লেম আসবে না তো আমি যদি নিচের দিকে স্ক্রল করি তো হিউজ পরিমাণ ভিডিও ফুটেজ কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি তো আমি এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা ভিডিও ফুটেজ আমি নিয়ে নিচ্ছি তো লাইক আমি এটা নিয়ে নিলাম তো এইটা নেওয়ার পর আপনি কি করবেন এইখানে যে টেক্সটগুলো থাকে সেই টেক্সটগুলো ডিলেট করে দিবেন তো এটা আমি ডিলেট করে দিলাম তো ডিলেট করে দেওয়ার পর এই যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলোও কিন্তু আপনি চাইলে ডিলেট করে দিতে পারেন তো আমি এইগুলো ডিলেট করে দিচ্ছি ডিলেট করে একদম নিউভাবে আমি সমস্ত কিছু ভিডিও মেক করে নিব । তো আপনি দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমরা একটা ভিডিও ফুটেজ পেয়ে যাচ্ছি তিরিশ সেকেন্ডের অর্থাৎ ইউটিউব শর্টের জন্য কিন্তু আমরা মিনিমাম তিরিশ সেকেন্ডের একটা ভিডিও আপলোড করতে পারবো তো সেই 30 সেকেন্ডের যে ভিডিওটা বা ভিডিও ফুটেজটা সেটা কিন্তু আমরা খুব সহজে ক্যানভার মধ্যে পেয়ে গেলাম তো আমাদের ভিডিও যে ফুটেজ সেটা পাওয়া শেষ দেন আমরা কি করতে পারি যে ফ্যাক্টগুলা সেই ফ্যাক্টগুলা এখানে টেক্সট হিসেবে আমরা অ্যাড করে দিব সো টেক্সট অ্যাড করার জন্য একদম কোণারে দেখতে পাচ্ছেন টেক্সট আইকন সেই টেক্সট আইকনের উপর একটা ক্লিক করব তো ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন অ্যাড হেডিং তো এইখানে একটা ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট অ্যাড করার অপশন চলে আসছে তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি দেন আপনি যে টেক্সটটা অ্যাড করতে যাচ্ছেন বা যে ফ্যাক্ট অ্যাড করতে যাচ্ছেন সেই ফ্যাক্টটা এখানে আপনি কপি পেস্ট করে দিবেন তো জাস্ট আমি এখানে প্রথমে লিখে দিলাম গার্লস ফ্যাক্ট তো এটাকে আমি সিলেক্ট করে প্রথমে বোল্ড করে নিচ্ছি বোল্ড করে এটাকে আমি আমার পজিশন অনুযায়ী সেট করে নিব তো আমি একদম উপরের দিকে রাখতে যাচ্ছি তো আমি একদম উপরে নিয়ে আসলাম তো উপরে নিয়ে আসার পর আমরা কি করব। এই টেক্সটের পিছন দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো তো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে চলে আসবো এলিমেন্ট তো সেই এলিমেন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে শেপগুলা সেই শেপগুলো এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে আমি একটা শেপ নিয়ে নিলাম তো শেপ নেওয়ার পর আমি একদম এটাকে সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে টেক্সটের পিছনে দিয়ে দিচ্ছি তো এটাকে আমি একদম প্রপারভাবে রিসাইজ করে নিব ঠিক সেমভাবে আপনি এটাকে রিসাইজ করে নেবেন তো আমি এটাকে রিসাইস করে নিচ্ছি আপনি আরও ভালোভাবে করতে পারবেন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো রিসাইজ করার পর আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন তো আমি এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমার কাছে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি তো এই কালারটা আমি রেখে দিলাম তো এইটা লিখে দেওয়ার পর আপনি এখানে একটা টেক্সট অ্যাড করবেন যে টেক্সটের জন্য কিন্তু মানুষ অ্যাট্রাক্ট হয়ে বা আকৃষ্ট হয়ে আপনার এই শর্টের মধ্যে ক্লিক করবে তো সেই রিলেটেড একটা টেক্সট আপনি এখানে লিখে দিবেন তো এক্সাম্পল হিসেবে আমি আপনাদের লিখে দিচ্ছি যে আপনি কী ধরনের টেক্সট লিখলে মানুষ বা যে ট্রাফিকগুলো আছে সেই ট্রাফিকগুলো আপনার ভিডিওর মধ্যে অ্যাট্রাক্ট হয়ে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য হবে তো পুনরায় টেক্সট অ্যাড করার জন্য আবার আমি টেক্সটে চলে গেলাম তো টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করে আবার অ্যাড এ ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনি যে টেক্সটটা লিখতে যাচ্ছেন সেই টেক্সটটা এখানে কপি পেস্ট করে দিবেন আপনি চাইলে এখানে বাংলাও লিখতে পারবেন তার জন্য আপনি এখানে সে চার্জ করবেন বেঙ্গলি তো বেঙ্গলি লিখে চার্জ করার পর বেঙ্গলি যে ফন্টগুলো আছে সেই ফন্ডগুলো আপনি খুব সহজে এখানে পেয়ে যাবেন তো আমি এখান থেকে একটা বেঙ্গলি ফন্ড সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করলাম তো ফন্ট সিলেক্ট করার পর আপনি এখানে জাস্ট যেটা লিখতে যাচ্ছেন সেটা এখানে পেস্ট করে দেবেন তো আমি একটা এখানে লিখে দিলাম তো এটা লিখার পর আমি এটাকে বোল্ড করতে যাচ্ছি এবং এটাকে আপনি চাইলে খুব সহজে চুটো বড় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস তো এখান থেকে আপনি খুব সহজে এটাকে ছুটো করতে পারবেন বড় করতে পারবেন ঠিক আছে তো আমি আর একটু ছুটো করে নিচ্ছি ছুটো করার পর আপনি এটাকে খুব সহজে কিন্তু রিসাইজও করতে পারবেন এই যে এখানে অপশন দেখছেন সেই অপশনে ক্লিক করে কিন্তু খুব সহজে রিসাইজ করে নেবেন ঠিক আছে তো আমি এটাকে যেভাবে রাখতে যাচ্ছি ঠিক সেমভাবে দিয়ে দিচ্ছি দেন আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিব। তো এইটা দেওয়ার পর আপনার তো এডিটিং করা শেষ তো এখন আপনি জাস্ট এক্সপার্ট করে দিবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টটা আপনি অ্যাড করেছেন বা আমি যে ফ্যাক্টটা অ্যাড করেছি এই ফ্যাক্টটার জন্যে কিন্তু আমাদের যে ভিউয়ার্স আছে আমাদের ইউটিউব শর্টটা দেখতে যাচ্ছে তারা ক্লিক করবে তো এই সহজ টেকনিকটা ব্যবহার করে আপনি খুব সহজেই ইউটিউব থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ করে তো আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা জাস্ট আমি আপনাদের ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো সফটওয়্যার দিয়েই এডিটিং করতে পারবেন আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন আর যারা মোবাইল ইউজার আছেন তারা খুব সহজে ক্যানভার মাধ্যমে এই ভিডিওগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন আর যারা মোটামুটি বেসিক লেভেলের এডিটিং পারেন তারা অবশ্যই যে কোনো এডিটিং ওয়েবসাইট আছে বা যে কোনো এডিটিং সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো ইউজ করে কিন্তু আপনি এই রিলেটেড ভিডিও বা ভিডিও ফুটেজ ব্যবহার করে এই কন্টেন্টগুলা তৈরি করতে পারবেন জাস্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আপনি আরও ভালোভাবে করার চেষ্টা করবেন সো দেখতে পেলেন খুব সহজে আমি একটা ভিডিও মেক করেছি এই ধরনের ভিডিও মেক করতে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে তো এই ভিডিওটা যদি আমি জাস্ট প্লে করে দেখাই তো দেখেন কত স্মুথভাবে একটা ভিডিও আমরা তৈরি করে নিয়েছি বা কন্টেন্ট তৈরি করে নিয়েছি তো এই ভিডিওগুলো মেক করে কিন্তু আপনি ইউটিউবে জাস্ট আপলোড করে দেবেন এবং যার কারণে কিন্তু প্রতি মাসে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো দেখতে পেলেন খুব সহজভাবে কিন্তু এই ধরনের ভিডিও আপটি করতে পারবেন তো ভিডিও মেক করা শেষ হলে আপনি জাস্ট এটাকে এক্সপার্ট করে নিবেন তো আমি শেয়ারে ক্লিক করে এটাকে এক্সপার্ট করে নিচ্ছি বা ডাউনলোড করে নিচ্ছি তো আমি ডাউনলোডে ক্লিক করে এটাকে সেভ করে দিচ্ছি বা ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন আমার ডাউনলোড হওয়া শেষ হয়ে গেছে দেন আমি এটাকে সেভ করে দিলাম তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমরা ভিডিওটা মেক করে ফেলেছি তো ভিডিও মেক করা শেষ হলে আপনি জাস্ট ইউটিউবে গিয়ে ইউটিউব শর্টের মধ্যে এই ভিডিওটা আপলোড করে দেবেন তো কিভাবে আপলোড করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ইউটিউব শর্ট আপলোড করার জন্য আপনার চ্যানেলের তে শর্টে চলে যাবেন উইকেনিগে আপনি যে ভিডিওটা মেক করেছেন সেই ভিডিওটা जस्ट সিলেক্ট করে দিবেন তো সঙ্গে সঙ্গে প্রসেসিং শুরু হবে তো প্রসেসিং শেষ হলে আপনি এড সাউন্ডে ক্লিক করে দিবেন এড সাউন্ডে ক্লিক করে আপনার ইচ্ছা মতো যে কোনো সাউন্ড আপনি এখানে এড করতে পারবেন লাইক টিকটকে যে রকম ভাবে আপনি সং এড করেন ঠিক সেইম ভাবে ইউটিউব শর্টের ক্ষেত্রে আপনি যে কোনো ভাইরাল ট্রেন্ডিং সং এখানে এড করতে পারবেন তো আমি একদম উপরে চলে যাচ্ছি উপরে গিয়ে জাস্ট আমার ইচ্ছে মতো একটা সঙ্গ অ্যাড করলাম তারপর নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করে নিচ থেকে জাস্ট রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে ওকে করে দিবেন দেন দেখতে পারবেন যে নেক্সট নামে একটা অপশন চলে আসছে তো একদম উপরে গিয়ে নেক্সটে একটা ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করলাম তো নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা টাইটেল সেট করতে হবে তো আমি একটা টাইটেল লিখে দিচ্ছি তো টাইটেলে যে জিনিসটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ আমাদের ব্যবহার করতে হবে যেমন হ্যাশ শর্ট হ্যাশ প্যাক এই হ্যাশট্যাগ গুলো আপনি ব্যবহার করবেন তো এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে জাস্ট নিচ থেকে আপলোড শর্টে ক্লিক করে দিবেন তো আমি আপলোড শর্টে ক্লিক করে দিচ্ছি তো আপলোড শর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার শর্টটা আপলোডিং শুরু হয়ে যাচ্ছে তো এইভাবে মূলত আপনি ইউটিউব শর্টে ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ করে প্রতি মাসে মিনিমাম আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই বিষয়ে যদি আপনি কোনো জায়গায় না বুঝান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই বিষয়ে যদি আপনি কাজ করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ প্রতিনিয়ত আমি এই বিষয়ে আপডেট দিতে থাকবো তো সেই আপডেটগুলো যদি আপনি মিস না করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন